আর হচ্ছে আমার খুব ভালো লাগতেছে যে আমি ক্লাস পাইছি, অনেক টেনশনে ছিলাম। হচ্ছে আমি ফার্স্টলি আমার টিচারদের কাছে শ্রদ্ধা দিব, তারপরে তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর হচ্ছে পাশাপাশি আমার কিছু বন্ধু বান্ধব যারা আমাকে অনেক ইন্সপায়ার করছে, আমার অনেক ডিপ্রেশনে ছিলাম, আমার আঙ্কেল উনি আমাকে অনেক 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 সাপোর্ট দিয়েছেন। আমি পুরো মানে কি অবস্থা, আমার খুব খারাপ লাগছিল তখন, উনি আমার সাথে ছিলেন, আমি ওনাকে অনেক থ্যাংক দিচ্ছি। অনেক ভালো লাগছে, ভবিষ্যৎ কল্পনা হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, আমার আম্মু আব্বু সবার ফ্যামিলি আমারও ইচ্ছা আছে। তো আশা করি যেহেতু GPA 5 দুইটাতেই আমার 10 আছে, আশা করি কিছু একটা করতে পারবো, সবার দোয়া লাগবে অবশ্যই। আর অনেক খুশি লাগছে আসলে, আস চিন্তা ভাবনা থেকে অনেক বেশি আসছে, যেহেতু আমাদের প্রশ্নবার অনেক বেশি কঠিন করছে। তো আশা করি নাই যে এখন, অনেক বেশি টেনশনে ছিলাম সকাল থেকে, এখন রেজাল্ট পাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সিলেট সরকারি মহিলা কলেজের রেজাল্ট প্রতি বছর সন্তোষজনক, এই বছর আরও ভালো। আমাদের সর্বসাকল্যে পরীক্ষার্থী ছিল 749, তার মধ্যে পাস করেছে 735 জন, ফেল সংখ্যা কিন্তু মাত্র 14 জন। বিভিন্ন কারণে ফেল করেছে, অসুস্থতাজনিত কারণে অথবা অন্য কোনো পারিবারিক কারণ হতে পারে। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সন্তুষ্ট এই ফলাফলে। সবাই তো জুড়ে দাও, খাই সবাই করে গেছি।